দুই সাতটা রোজা যদি কোনো কারণে স্যারি না খেতে পারার কারণে ভেঙে যায় তবে আল্লাহ কি মাফ করবেন না রোজা রাখার নিয়ম সঠিক নিয়ম দয়া করে বলবেন স্যারি খাওয়ার সাথে স্যারি খাওয়া তা সম্পর্ণের জন্য বাধ্যবাধকতা নেই স্যারি খাওয়া হচ্ছে সুন্নত রসুল্লা সাল্লা সাল্লাম থেকে স্যারি খাওয়ার ব্যাপারে বেশ কয়েকটি হাদিস এই হাদিস এসেছে রসুল বলেছেন বারাক্কা বলেছেন বরকত রয়েছে বলেছেন ইহুদিন সারাদের থেকে ভিন্ন রকম রয়েছেন রসুবুল বলেছেন আল্লাহ তালা এবং তার ফেরস তারা যারা স্যাহরি খায় তাদের জন্য দোয়া করেন এভাবে হাদিসের সব বর্ণিত হয়েছে কিন্তু স্যারি না খেলে সৌম রাখতে পারবেন না এটা কিন্তু করবেন না আল্লাহর বাসতে মানে স্যার না খেলেও আপনি যদি শ্রম রাখার সুযোগ থাকে স্বাস্থ্য কুলায় রাখতে পারেন আর যদি এমন অসুস্থ হয়ে পড়েন যে নিজে যান বাঁচানো খরচ হচ্ছে আলাদা মাসালা তখন আপনি স্যায়েরি না খেলে আপনি ভাঙতে পারবেন সেটার কারণে আপনি পরবর্তীতে এটা একটাই কাজ করতে হবে এটা তওবাস অবশ্যই এটার জন্য তো আল্লাহ তালা দরজা বন্ধ করেননি কিন্তু ইচ্ছাকৃত আপনি হুরমত নষ্ট করেননি কারণ হচ্ছে আপনি বিপদে আসেন এই জন্য করেছেন যখন আপনি নিজে পারছে না কোনোভাবেই টিকে থাকতে পারছে না না খেয়ে এই জন্য অসুস্থ হয়ে পড়ে পড়ার কারণে আপনি সেটা করছেন সেটা আল্লাহ দেখছেন এই জন্য সেটা একটি কাজা পর্ব একটি সমপর্বতে কাজা করে নেবেন হ্যাঁ ওই ব্যক্তির জন্য একটার বিনিময়ে সাইটটা রাখতে হবে যে ব্যক্তি রমজানের বেলায় দিন রমজানের দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছে সেই ব্যক্তি রমজান একে তো রমজানের হুরমত নষ্ট করেছে সমান নষ্ট করেছে দ্বিতীয়ত সম নষ্ট করেছে দুইটি কারণে এখানে দুইটি কারণে তাকে এই জন্য সে ষাটটি করে রোজা রাখবে বিশুদ্ধ মতে অন্য কোনো জিনিসের জন্য অর্থাৎ এক রোজা ভঙ্গার কারণে ষাট সাধারণভাবে ভঙ্গ করার কারণে ষাটটি করে রোজা রাখতে হবে না এটা বরং একটি করে রোজা রাখলেই তার হবে এটা বিশুদ্ধ মত অর্থাৎ ধরুন আপনার একটা রোজা ভেঙে গেছে কোনো কারণে অথবা শয়তানের ফেরবনে পড়ে করছেন আপনি আরেকটি রোজা রেখে নেবেন এবং আল্লাহর কাছে তো অবাক করবেন যথেষ্ট ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিশুদ্ধ মত